Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আজ এই দিনটাকে তুমি যেখানে খুশি সেখানে বেঁধে রাখো, নাটকে পড়বে মনে ফাঁকি বাজি দূরেতে রাখো। ও হো হো, ভোট দিন ভোট দিন, জিজ্ঞেস করলো, আরে ভাই পাশের বাড়ি থেকে অত আওয়াজ আসছে, ব্যাপারটা কি? বান্তা বললো, আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলতেছে রে। সান্তা বলতেছে, কার জন্মদিন? টুইও আবার কারো নাম হয় নাকি? হ্যাঁ শুনতে পেলাম তো, সবাই বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ টু 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 ইউ। বাবু একটা টাকা ভিক্ষা দেন, কাল এসো, আজকে নাই। শালা কাল কাল কইরা এই এলাকাতে আমার কয়েক লাখ টাকা জাটকে আছে, এগুলো যে কবে পাবো? আমার পোস্টে রিপ্লাই দিতে দিতে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম হয়ে গেছে, আজকে ওদের বিয়ে, আর আমি এখনো সিঙ্গেল, কিছুই কর নাই। তো সে, আপনার দোকানে কি সাবান আছে? হ্যাঁ আছে। তা মিনারেল ওয়াটার আছে? হ্যাঁ তাও আছে। তাহলে সাবান আর মিনারেল ওয়াটার দিয়ে হাত ধুয়ে 5 টাকার মরি দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দুষ্ট দুই বালক সাথে অবশ্যই থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। এক মনীষী বলেছিলেন, ছোটবেলায় আমি একবার পাখি পুষেছিলাম, উড়ে গেছে। আমি কাঠ বিড়ালি পুষেছিলাম, পালিয়ে গেছে। তারপর আমি বুদ্ধি করে একটা গাছ পুঁতলাম, পাখি কাঠ বিড়ালি দুইটাই ফেরত এলো। ঠিক এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটছে, বহুবার ঘটছে। আমি চিপস কিনছি, বন্ধুরা খায়া ফেলাইছে। আমি বাদাম কিনছি, বন্ধুরা খায়া ফেলাইছে। তারপর বুদ্ধি করে আমি মদের বোতল কিনছি, বন্ধুরা চিপস আর বাদাম দুইটা নিয়েই ফেরত আসছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন ডে? হয়তো গতকালকে ছিল, আমি গতকালকে তো ছিলাম না, তাই আজকে উইশ করলাম। আচ্ছা, আপনি প্রথম জোকটা শুনে আমি বুঝতে পারছি, বন্ধুরা চিপস আর বাদাম নিয়ে আসলে কি খাওয়া পরে আর কি খাইলে পরের দিনে সেই ধরনের কথাবার্তা বলা হয়। ছেলে বাবাকে বলতেছে, আব্বা আমার স্কুলে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের আম্মা যায় স্কুলে আনতে, আর শুধুমাত্র আমার বেলায় আমার আব্বা যায়। প্রত্যেকটা বন্ধু বান্ধবের আম্মা যায় স্কুলে তাদেরকে নিয়ে আসতে, আমার বেলায় তুমি যাও কেন? সবার আম্মা যায় দেখেই তো আমি যাই। কাব্বা আম্মা কিন্তু বলে দেবো, কি বলে দেবা? এই যে তুমি যে আমার যে বন্ধুর আম্মুর সাথে এত এত কথা বলো, এত এত কথা বলো, আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, কি খাবি ক? কেন আমি খাবো না, এই কথাটা আম্মা তোমাকে বলতে বলছে। কেন? কারণ নাইলে আবার যে আম্মা যে আঙ্কেলের সাথে কথা বলে, এটা আমার তোমার বলতে না। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।